স্বামী প্রণবানন্দজী মহারাজ বালিগঞ্জ আশ্রমে বিভিন্ন সেবামূলক কাজ শুরু করেছেন একদিন অন্যতম হিন্দু নেতা শ্রী পদ্মরাজ জৈন ও শেঠ যুগল কিশোর বিড়লা মহারাজের সহিত সাক্ষাৎ করতে আসেন ধার্মিক ও সামাজিক সমস্যাগুলি চর্চা করতে করতে শেঠজি বললেন কাজ করলে টাকার অভাব হয় না কিন্তু দেশে একনিষ্ঠ কর্মী কোথায় বিধবা বিবাহ ও শুদ্ধির কাজ যদি ভালোভাবে চালাতে পারেন তবে আর্থিক সাহায্যের অভাব হবে না এরূপ কাজে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে আমিও প্রস্তুত কিন্তু এই কাজে যোগ্য লোক দেখি না শেঠজির এই কথা শুনে আচার্যদেব সিংহের মতো গর্জন করে বলে উঠলেন শেঠজি আপনি হচ্ছেন একজন ব্যবসায়ী ব্যবসা কি করে চালাতে ও বাড়াতে হয় তা আপনি ভালো জানেন ওই বিষয়ে কোনো যুক্তি পরামর্শ নিতে হলে তা আপনার নিকটতে নেওয়া চলে কিন্তু জাতীয় সমাজের প্রকৃত কল্যাণ উন্নতি কিসে কীভাবে হবে না হবে তা আপনি কতটুকু বোঝেন দূর থেকে দেখুন আমি কি করছি না করছি তারপর আপনার সাহায্য করতে ইচ্ছা হয় করবেন দেশে কয়টি বিধবার বিবাহ দিতে হবে বা কোথায় কয়জনের শুদ্ধি করতে হবে তা নিয়ে আমার কাজের বিচার করা চলবে না আমি মুষ্টিভিক্ষা সম্বল করে কাজ আরম্ভ করেছি জনের কপর্দক দানি আমার সম্বল কারো ইচ্ছা বা অভিপ্রায় মতো আমি আমার সঙ্গের সিদ্ধান্তের বিন্দুমাত্র পরিবর্তন করতে পারি না স্বামীজির অনমনীয় ব্যক্তিত্ব দেখে বিড়লাজি সেদিন বিস্মিত স্তম্ভিত হয়ে আচার্যদেবের দিকে তাকিয়ে হতভম্ব রইলেন জীবনে তিনি বহু তো প্রিয় ভিক্ষার্থী সাধু সন্ন্যাসীকে দেখেছেন কিন্তু এমন সিদ্ধান্তবাদী ও আদর্শনিষ্ঠ পুরুষ সিংহের সহিত হয়তো তার জীবনে এই প্রথম পরিচয়